আর সপ্তাহে খারাপ পরীক্ষা হিস্ট্রি কত নম্বর আশা করছেন? ফুল মার্কস মানে 90 শুনেছি ইংলিশ অবধি সব ঠিক ছিল, তারপর থেকে কি হয়েছে? আপ এসেছিল একটু কোশ্চেন গুলো সব কমন এসেছে। ধুনিকের আজকে ভৌত বিজ্ঞান পরীক্ষা, ছাত্রছাত্রীরা এখন হলে পরীক্ষা দিচ্ছে, তাদের আজকের যে ভৌত বিজ্ঞান পরীক্ষা কেমন হয় তার প্রতিক্রিয়া ছাত্রছাত্রীদের মুখ থেকেই শুনে নেব। পুরো ভিডিওটা ওয়াচ করো, সম্পূর্ণ জানতে পারবে আজকের ভৌত বিজ্ঞান পরীক্ষা কেমন দিয়েছে ছাত্রছাত্রীরা। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। নাম কি? মিনা বারুই। তোমার নাম? মোনালি মিশ্র। কেমন হয়েছে আজকে? ভালো হয়েছে। ভৌত বিজ্ঞান কেমন পরীক্ষা হয়েছে? ভালো, দারুণ। ইজি, মডারেটেড আর হার্ড যদি বলি তাহলে কোনটা বলবে? ইজি কোশ্চেন হয়েছে না হার্ড হয়েছে না মডারেটেড? মডারেটেড। মানে খুব বেশি কঠিনও হয়নি, খুব বেশি সহজও হয়নি, মিডিয়াম হয়েছে, তাই তো বলতে পারছি। তাই তো শর্ট কোশ্চেন সমস্ত কিছু কমপ্লিট করেছে? হ্যাঁ। সব কমন এসেছে? হ্যাঁ। আচ্ছা, কত নম্বর আশা করছো পরীক্ষা দেওয়ার পর? পাশের বেশি আশা করছি। হ্যাঁ, পাশ নম্বরে বেশি আশা করছি। তাও কত? তোমার নাম কি? বৃষ্টি গায়েন। তোমার নাম? শ্রাবণী সামন্ত। তোমার নাম? পিঙ্কি লাকড়া। তোমার কোন স্কুল থেকে এসেছো? তেলিনীপাড়া হাই স্কুল। তেলিনীপাড়া হাই স্কুল। তোমাদের আজকের পরীক্ষা কেমন হয়েছে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে, খুব সোজা কোশ্চেন এসেছে, রাইট? একদম। কত নম্বর আশা করছেন? ফুল মার্কস মানে 90 না 90 তে 90 আশা করছো? পুরো অ্যাটেন্ড করেছো, ভেরি গুড। তুমি? আমিও। মানে ফুল মার্কস আশা করছো, পুরো একটাও ছাড়োনি, সব লিখেছো? ছাড়িনি বললে হ্যাঁ, ছেড়েছি, টাফ এসেছিল একটু কোশ্চেন গুলো। তা কত নম্বর আশা করছো? 80। তুমি? আমিও 80 আশা করছো। সাতটা পরীক্ষা হয়ে গেছে, সব থেকে সহজ বিষয়ের প্রশ্ন কোনটা লেগেছে, সব থেকে কঠিন কোনটা লেগেছে? আমার কাছে প্রত্যেকটাই সহজ লেগেছে। প্রত্যেকটাই সহজ লেগেছে। তোমার? আমার সব থেকে বেশি সহজ লেগেছে ইংলিশ। কত? ইংলিশ। কঠিন লেগেছে? কঠিন লেগেছিল ইতিহাস। তোমারও একটু তুলনামূলক ইতিহাসটা কঠিন লেগেছে? না, আমার কাছে সবকিছু কমন ছিল, কিন্তু যেটা যেটা ভেবেছিলাম সেটা উল্টো হয়ে গেছে, এটাই হয়ে গেছে। আমার তো অঙ্ক খুব কঠিন লেগেছে। অঙ্কটা খুব কঠিন লেগেছে। মমিতা দাস। তোমার নাম কি? বিপাশা দে। তোমার নাম? সায়ন্তনী ঘোষ। তোমাদের লাইফ ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। কত নম্বর আশা করছো ফিজিক্যাল সায়েন্স? 50। তুমি? মোটামুটি তাও ওরকমই, 50%। আর তুমি? ওরকমই 50%। সব থেকে ভালো পরীক্ষা তোমাদের কোনটা হয়েছে? বাংলা। বাংলা পরীক্ষা? আর সব থেকে খারাপ পরীক্ষা? সেটাই বলতে হয়েছে, তাই তো? ঠিক আছে, তো পরীক্ষা শেষ, এখন আনন্দ করো আর কি। দেবমিতা মজুমদার। তোমার নাম? রিয়া ভট্টাচার্য। তোমার নাম? পায়েল সরকার। আচ্ছা, তোমাদের ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল, তাই তো? ফিজিক্যাল সায়েন্স কেমন হয়েছে? ইজি হয়েছে, হার্ড হয়েছে না মিডিয়াম হয়েছে? মানে বলতে চাইছে খুব কঠিন হয়নি, খুব সহজ হয়। সমস্ত কোশ্চেন কি মোটামুটি কেমন পেয়েছিলেন? হ্যাঁ, কিছু কিছু পেয়েছিলাম, যেগুলো বেশি করে এসেছিল। তো কত নম্বর আশা করছো? 5 নম্বর উঠে যাবে এইটুকু জানি। 5 নম্বর মানে যা যেরকম ভাবে পরিশ্রম করেছে সেই অনুযায়ী ভালো হয়েছে পরীক্ষা, তাই? ভালো। তুমি? তোমার কত নম্বর আশা করছো? 65। 65। আর তুমি? 50। এই যে এতগুলো পরীক্ষা হলো, সব পরীক্ষার মধ্যে সহজ পরীক্ষা তোমাদের কোনটা লেগেছে? বাংলা। আমার অঙ্কটা ভালো গেছে, বাংলাটাও ভালো গেছে, আর বাকিগুলো মোটামুটি গেছে, হিস্ট্রিটা খারাপ গেছে। আর তোমার? বাংলা ভালো হয়েছে আর সব থেকে খারাপ গেছে।